প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালে শবে বরাত কত তারিখে কি বারে এবং শবে বরাতের রোজা কতটা রাখতে হবে এবং শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। যদি এভাবে আপনারা শবে বরাতের রাতে ইবাদত করতে পারেন এবং শবে বরাতের রোজা রাখতে পারেন, আপনারা জীবনে যত ভুল করে অন্যায় করেছেন, অবিচার করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে ছাপ করে আল্লাহ তাআলা আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। আল্লাহর কাছে শবে বরাত রাত্রিতে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবে। তাহলে অবশ্যই 2024 সালের শবে বরাত কত তারিখে কিবারে এবং রোজা কয়টি এবং ইবাদত কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলছে শাবান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে কিন্তু অনেক ইবাদত করেছেন, নফল ইবাদত। এই শাবান মাসের মধ্যে অনেক নফল রোজা রেখেছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মাহে রমজান ছাড়া অন্য মাসে যে নফল রোজা রেখেছেন, আমি এত বেশি নফল রোজা অন্য মাসে আমি রাখতে দেখি নাই। যত বেশি নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে রেখেছিলেন, সকলে বলি সুবহানাল্লাহ, অনেক নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রোজা কতটা রেখেছিলেন, কিবারে রেখেছিলেন আমি আপনাদেরকে বলে দেব। আপনারাও কিন্তু এই শাবান মাসের মধ্যে যতগুলো পারেন বেশি বেশি রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রহমত করে আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর রাসূল নফল নামাজও কিন্তু এই শাবান মাসের মধ্যে বেশি পড়েছেন, কারণ আল্লাহর নবীজি বলেছেন, ও আমার সাহাবাই কেরামরা শুনে রাখো, শাবান হচ্ছে আমার মাস আর মাহে রমজান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস, সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে শবে বরাতের রোজা কতটা রেখেছেন এখন আমি আপনাদেরকে বলবো, খুবই সুন্দর করে শুনবেন ইনশাআল্লাহ। শাবান মাসের মধ্যে কতটি রোজা আল্লাহর রাসূল রেখেছেন প্রথম থেকে শুনুন। আল্লাহর নবীজি এই শাবান মাসের চাঁদের মধ্যে তিনি প্রতি সোমবারে বৃহস্পতিবার এবং সোমবার, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আমরা জানতে চাই, এই শাবান মাসের মধ্যেও ছিলেন, অন্যান্য মাসের মধ্যেও ছিলেন, তাই আপনারা যদি রোজা রাখতে চান, একটু বেশি বেশি করে রোজা রাখতে চান, সোম এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবাই কেরামরা, সমস্ত মুমিন বান্দা বান্দিদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রতি সোম এবং বৃহস্পতিবার উপস্থাপন করা হয়, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি চাই আমার আমল নামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে, আমি চাই আমি রোজা অবস্থায় থাকি আর আমার মালিক আমাকে রহমত আরো বেশি নাজিল হবে করবে, আমার প্রতি আরো বেশি সন্তুষ্ট খুশি হয়ে যাবে, সকলে বলি সুবহানাল্লাহ। এবং সোমবার এবং বৃহস্পতিবার
যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শাবান মাসের মধ্যে যদি আপনি রোজা রাখতে চান, একটু বেশি বেশি রোজা, তাহলে সোমবারে রোজা রাখবেন, রবিবারে রাত্রে সেহরি খেয়ে সোমবার সারাদিন রোজা রাখবেন, এবং বুধবার রাত্রে সেহরি খেয়ে বৃহস্পতিবার সারাদিন রোজা রাখবেন। সপ্তাহের মধ্যে আপনি দুইটি রোজা রাখতে পারেন। আল্লাহর নবীজি এই শাবান মাসের মধ্যেও দুইটি রোজা রেখেছেন সপ্তাহের মধ্যে প্রতি সপ্তাহে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং 2024 সালের মধ্যে শবে বরাত ইংরেজি কত তারিখে কি বার, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আরবিটা বলে দেই, 2024 সালের এই যে শাবান মাস চলছে, শাবান মাসের 14ই শাবান যখন শেষ হয়ে যায়, সূর্য যখন অস্ত হয়ে যায়, 15ই শাবানের রাত চলে আসে, যেটাকে মধ্যমণি শাবানের মধ্য রজনী যেটাকে বলা হয় নিসফে শাবান মধ্য রজনী, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রটাকে সম্মান করেছেন। 14ই শাবান যখন শেষ হয়ে যায়, আরবিতে রাত আসে প্রথম, মাগরিবের ওয়াক্ত যখন হয়ে যায়, তখন কিন্তু 15ই শাবান নিসফে শাবান, শাবানের মধ্যমণি মধ্য রজনী যাকে বলা হয়, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে, আর 15ই শাবানের রাত্রটাকেই বলা হয় শবে বরাতের রজনী। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 14ই শাবান যখন শেষ হয়ে যায়, 15ই শাবানের যখন রাত এসে যায়, সেটাই হচ্ছে শবে বরাত। আর সেই শবে বরাতের রাত্রিতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। ইংরেজি হিসাবটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু পরে ধৈর্য সহকারে শুনুন। এই শাবান মাসের 14ই শাবান যখন শেষ হয়ে যায়, 15ই শাবানের যখন রাত্রটা চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে এসে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা, কে আছো, গুনাহ করেছ, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি শবে বরাত রজনীতে এসে গিয়েছি তোমাদেরকে ক্ষমা করার জন্যে, তোমাদেরকে ডাকার জন্যে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে থাকেন, কে আছ, রিজিকের সমস্যা, কার টাকা পয়সা নাই, কে অভাবের মধ্যে আছ, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি সবচেয়ে ধনী। আল্লাহ বলেন, ও আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী, আর সমস্ত পৃথিবীর মানুষ হচ্ছে ফকির, সকলে বলি সুবহানাল্লাহ, আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ রাব্বুল আলামিন গনি, আমার আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা কি চাইবা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দান করে দেব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনই ভাবে, আল্লাহ তাআলা ঠিক তেমনই ভাবে ডাকতে থাকেন সারাটা রাত পর্যন্ত, কে আছ, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন অসুস্থ আছে, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ করে দেব। কে আছো, মনের মধ্যে পেরেশানি দুঃখ যন্ত্রণা আছে, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করে দেব। আল্লাহ রাসূল বলেছেন সারা রাত্রি পর্যন্ত এভাবে ডাকতে থাকে, ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। যে ব্যক্তি শবে বরাতের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল মঞ্জুর করে নেয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শাবান মাসের মধ্যে আপনারা বলেছি
ইংরেজি সময়টা বলে দেব, 2024 সালের শবে বরাত হচ্ছে ইংরেজি হিসাব করে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, রোজ রবিবার হচ্ছে শবে বরাত। রবিবার দিনটা যখন চলে যাবে, মাগরিবের ওয়াক্ত যখন হয়ে যাবে, তখন থেকে শবে বরাতের রাত শুরু হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ, শাবানের মধ্য রজনী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিসফে শাবান বলা হয়। তাহলে 2024 সালের শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, রোজ রবিবার, দিবাগত রাত্রিতে। রবিবার যখন দিন গিয়ে রাত্র চলে আসে দিবাগত রাত্রি, ওই রাতেই কিন্তু শবে বরাতের রজনী। আপনারা সকলেই শবে বরাতের রজনীতে আল্লাহর রসুল বলেছেন, রাত্র জাগরণ করে তোমরা এবাদত করো। শবে বরাতের অনেক ফজিলত, অনেক ফজিলত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে শবে বরাতের রোজা কয়টা রাখতে হবে, 2024 সালে কোন দিন রাখতে হবে? আল্লাহর রসুল বলেছেন, তোমরা শবে বরাত রাত্রিতে আবাদত করে তোমরা পরের দিন একটি রোজা রাখো, অর্থাৎ রবিবারে তোমরা রাত্রে আবাদত করে সোমবারে একটি রোজা রাখবা। এটাই হচ্ছে শবে বরাতের রোজা। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলে দেব, আল্লাহর রসুল কিন্তু প্রতি মাসে তিনটি দিন রোজা রাখতেন, আরবি মাসের 13, 14, 15। এই 2024 সালের আপনি যদি শবে বরাতের একটি রোজা রাখতে চান, তিনটি রোজা শাবান মাসের মধ্যে, তিনটি রোজা আইয়ামে বিজের রোজা যদি আপনারা রাখেন, তাহলে কিন্তু শবে বরাতের রোজাটাও কিন্তু পড়ে যায়। তাহলে যদি মন চায় যে আল্লাহর রসুল প্রতি মাসের মধ্যে তিনটি রোজা রাখতেন, আইয়ামে বিজের রোজা, এই রোজাটা রাখলে আল্লাহ তাআলা পূর্ণ এক মাসের সওয়াব লিখে দিবে। আপনার আমলনামার মধ্যে রোজা রাখার যদি পারেন, তিনটি রোজা রাখতে চেষ্টা করবেন প্রতি আরবি মাসের এই শাবান মাসের মধ্যে, 13ই শাবান, 14ই শাবান, 15ই শাবান। ইংরেজি যদি আপনারা হিসাব করেন, তাহলে 24শে ফেব্রুয়ারি সারাদিন রোজা রাখবেন, 25শে ফেব্রুয়ারি সারাদিন রোজা রাখবেন। 25শে ফেব্রুয়ারি কিন্তু শবে বরাত, রাত্রে সেহরি ইবাদত করে সেহরি খেয়ে আবার 26শে ফেব্রুয়ারি রোজ সোমবার সারাদিন রোজা রাখবেন। অর্থাৎ শবে বরাত কিবারে 25 তারিখে, কিবার রবিবার, তাহলে শবে বরাতের আগের দিন একটি রোজা, শনিবারে একটি রোজা রাখবেন, শুক্রবার রাত্রে ভাত খাইয়া শনিবার এক রোজা, রবিবার এক রোজা, সোমবার শবে বরাতের রোজা, তিনটি রোজা আপনাদের হয়ে গেল 2024 সালে শাবান মাসের আইয়ামে বিজের রোজা। যদি আপনারা রাখতে চান, তিনটি রোজা আইয়ামে বিজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাও হয়ে যাবে, শবে বরাতের একটা রোজা, তাহলে তিনটি রোজা রাখলে, আবারও বলছি, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 24শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি রোজ শনিবার, রবিবার, সোমবার, তাহলে অবশ্যই জানতে পারলেন আপনারা 2024 সালে শবে বরাত কত তারিখে। আবারও বলছি, ফেব্রুয়ারি মাসের 25 তারিখে রোজ রবিবার দিবাগত রাত্রিতেই কিন্তু শবে বরাতের রজনী পালিত হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের রাত্রিতে আপনারা আল্লাহর কাছে কিভাবে আবাদত করবেন, কিভাবে আবাদত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে, আপনাদেরকে ক্ষমা করে দিবে, শুনুন আপনাদেরকে আমি বলছি মনোযোগ সহকারে, কিভাবে আবাদতটা আপনারা করবেন। নফল নামাজ শবে বরাতের রাত্রিতে পড়বেন, এটা হচ্ছে নফল নামাজ।
অনেক মানুষ আছে নফল নামাজ পড়তে চায় না। হায় রে মুসলমানেরা, নফল নামাজ কিন্তু তোমার ফরজ নামাজের ঘাটতিটাকে পূরণ দিয়ে তোমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে বান্দা বান্দিদের যখন ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিবে, আল্লাহ তাআলা বলবেন দেখো আমার বান্দা বান্দির কোন নফল নামাজ আছে কিনা, নফল ইবাদত আছে কিনা। নফল নামাজ থাকলে ফরজ নামাজের ঘাটতিটাকে নফল দিয়ে পরিপূর্ণ করে আমার বান্দা বান্দিকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, তাই সবে বরাত রাত্রিতে নফল নামাজ পড়তে হবে। কিভাবে ইবাদতরা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। সবে বরাত রাত্রিতে 2024 সালের 25 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসের 25 তারিখে রোজ রবিবার দিবাগত রাত্রিতে আপনি ইশারের নামাজ শেষ করার পর বিতরের নামাজটাকে 3 রাকাত রেখে দিবেন। আপনি যে বিতরের নামাজটা পড়েন এখন পড়বেন না, শবে বরাত নামাজটা আদায় করার সর্বশেষ বিতরের নামাজটাকে পড়বেন। বিতরের নামাজটা পরে পড়া কিন্তু ভালো, সঙ্গে সঙ্গে পড়েও ফেলতে পারেন, সমস্যা নাই, পরে পড়লে একটু উত্তম আর কি, ঠিক আছে। বিতরের নামাজটা কিন্তু আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত পড়বেন, হ্যাঁ, সবার শেষ। আল্লাহ রসুলের রাতের সর্বশেষ নামাজ ছিল বিতরের নামাজ। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন রাতে, আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ার সর্বশেষ বিতরের নামাজটা পড়ে তারপরে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন। তবে খবরদার, অনেক মানুষ আছেন বিতরের নামাজটাকে রেখে দেন কিন্তু মনে থাকে না, আপনাদের কাজা হয়ে যায়, ভোর রাতে আর উঠতে পারেন না। এমন যদি সন্দেহ থাকে তাহলে আপনারা বিতরের নামাজ রেখে দিবেন না, ইশার নামাজের সঙ্গেই পড়ে ফেলবেন, তাহলেও চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। না হয় আপনি বিতরের নামাজ যদি কাজা হয়ে যায় সেটা কিন্তু কাজা আদায় করতে হবে, সেটা কিন্তু ওয়াজিব, আল্লাহু আকবার। তাহলে এশার নামাজের পরে বিতরের নামাজটা রেখে দিবেন, যদি মন চায় পড়ে ফেলবেন সঙ্গে সঙ্গেই। আচ্ছা পড়ে ফেললেন, মনে করলাম বিতরের নামাজও পড়ে ফেললেন, আর যারা রাখেন রেখে দিলেন ঘুমানোর পূর্বে, শবে বরাতের নামাজ পড়ার পর পড়ে তারপরে মুনাজাত করবেন। আচ্ছা বিতরের নামাজ আমরা পড়ে ফেললাম, বিতরের নামাজটা পড়ে আপনি 2 রাকাত করে শবে বরাতের রজনীতে নামাজ আদায় করবেন, 2 রাকাত করে নফল নামাজ আদায় করবেন। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান আরবিতে নিয়ত করতে পারেন, আরবিতে যদি নিয়ত না পারেন বাংলাতে অতি সহজে নিয়ত করে এই সবে বরাতের নামাজটাকে আপনারা আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক মানুষ আছে যে হুজুর নামাজ পড়তাম না, নিয়ত পারি না এই জন্যে, না, আপনি যা পারেন তা দিয়ে শবে বরাতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবে। যে কোনো নিয়ত আপনি বাংলা পারেন বাংলা পড়বেন, অন্তরে পারেন অন্তরে পড়বেন, আরবি পারেন আরবিতে পড়বেন, নিয়তের জন্য আপনি ঠেকে থাকবেন না। অনেকে আবার মুনাজাত আরবিতে পারে না দেখে নামাজ পড়ে না, না, এমনটা করবেন না। আপনি যেভাবে মুনাজাত করেন আমার আল্লাহ সেভাবেই শুনবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আমি বলছি যদি আরবি নিয়ত করতে চান শবে বরাত নামাজটা 2 রাকাত করে পড়বেন, নফল নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, যত রাকাত পড়তে পারেন পড়বেন, কোনো সমস্যা নেই। এই রাতে যত নামাজ পড়বেন তত বেশি সওয়াব হবে, যত জাগ্রত থেকে আপনারা জিকির আজকার করবেন তত বেশি সওয়াব পাবেন। তাহলে 2 রাকাত করে নামাজটাকে আদায় করবেন যত রাকাত পারেন। 2 রাকাত কিভাবে আদায় করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম ইশারের নামাজটাকে আদায় করলেন, ইশারার নামাজটাকে আদায় করার পর আপনি যায় নামাজের মধ্যে দাঁড়াবেন, দাঁড়িয়ে আরবি নিয়তরা করবেন যদি আরবি পারেন, এভাবে নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শাবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারো বলছি আরবি নিয়ত্র শুনে রাখুন, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল শাবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এভাবে আরবে নিয়তরা করবেন আর যদি আরবে নিয়ত না পারেন বাংলাতে অতি সহজে এভাবে করবেন আমি কিবলামুখী হই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত শবে বরাতের নামাজ আদায় করছি আল্লাহু আকবার আচ্ছা আরো সহজ করে দিই আমি কিবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এইভাবে নিয়তরা করবেন হ্যাঁ আমি কিবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবার বলছি আমি কিবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার নিয়তরা বাধার পর সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে সূরাটা যে কেরাতরা পারেন সেই সূরাটা কেরাতরা পাঠ করবেন আমরা আলামতারা পাঠ করব আলামতারা পড়লাম আলামতারা সূরাটা পড়ার পর রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পাঠ করবেন রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিও পাঠ করতে পারেন মানে রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম ঠিক আছে এতটুকু পর্যন্ত পাঠ করলে চলবে তারপরে সাজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার সাজদায় পুরা সাজদার তাসবিহ কমপক্ষে তিনবার সুবহান রাব্বিয়াল আলা তারপর দুই সাজদার মাঝখানে বসবেন আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে একটু লেট করে তারপর আবার আপনি সাজদায় চলে যাবেন এভাবে আপনারা প্রথম রাকাত নামাজটা পড়লেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এভাবে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন অন্য একটা সূরা পড়বেন পয়রা রুকু সাজদা করে দুই রাকাত পড়ে আপনার তাশাহু দুরুদ শরীফ দয়ামা সূরা পাঠ করে সালাম ফিরাইবেন তারপর সালাম ফিরিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পড়ে আপনারা দুরুদ শরীফ পড়ে আপনারা দোয়া করতে পারেন অথবা চার রাকাত পর পর দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই অথবা সর্বশেষ দোয়া করতে পারেন আমি বলবো একটু পর পর দোয়া করার জন্য কারণ এই রাতের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা প্রথম আসমানে থাকে যে দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে আপনারা শবে বরাতের রাত্রিতে নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে একটু পর পর মুনাজাত করবেন কতক্ষণ জিকির করবেন কতক্ষণ দুরুদ পড়বেন কতক্ষণ কোরআন শরীফ পড়বেন এভাবে আপনারা শবে বরাতের রাত্রিতে ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন 2024 সালের শবে বরাত কত তারিখে ইংরেজি ফেব্রুয়ারি মাসের 25 তারিখ রোজ রবিবার দিবাগত রাত্রিতে যদি আপনারা শবে বরাতের রোজা রাখতে চান একটি শবে বরাতের রোজা শবে বরাতের রাত্রিতে ইবাদত করে পরের দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি রাত্রে ইবাদত করে 26 ফেব্রুয়ারি আপনারা রোজ সোমবার সারা দিন রোজা রাখবেন একটি রোজা শবে বরাতের হয়ে যাবে যদি আইয়ামে হিজর তিনটি রোজা রাখতে চান এই শাবান মাসের মধ্যেই তাহলে এই তিনটা রোজা রাখলে আল্লাহ রাসূল লিখেছিলেন তাহলে আপনাদের ওই শবে বরাতের রোজাটাও পড়ে যাবে শবে বরাতের রোজাটাও পড়ে যাবে তাহলে যেদিন শবে বরাতের আগের দিন একটা রোজা রাখবেন শনিবারে সারা দিন রবিবারে একটা রোজা রাখবেন সারা দিন তারপর সোমবার একটা রোজা রাখবেন সারা দিন তাহলে তিনটা রোজা রাখলে আইয়ামে বিজের রোজা হয়ে গেল আল্লাহ রাসূলের সুন্নাত পালন হয়ে গেল এবং অনেক সওয়াব হলো এবং আপনাদের শবে বরাতের রোজাও হয়ে গেল তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো আপনারা যারা যারা দেখেছেন এবং আমলটি করবেন শবে বরাতের রাত্রি যাতে আল্লাহ তাআলা আপনাদের সকলকে ক্ষমা করে মাফ করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে রিজিকের মধ্যে বরকত দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো ভালো রাখো হেফাজতে রাখো রিজিকে বরকত দাও সময়ে বরকত দাও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু